গত বছর মে মাসের 31 তারিখ চট্টগ্রাম শহরের হকার অলরে হকার সমিতির নেতাকর্মী অলর লই ব্যবসা করিবার লগ্ন সময় বাঁধি দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সময় বলতে প্রতিদিন বিকাল 5টা রাত 10টা বা 11টা পর্যন্ত এবং শুক্রবার বা বন্দর দিন সকাল রাত 10টা বা 11টা পর্যন্ত দোকানদার অলে বেচা কেনা করিতে ফেলিব। কিন্তু হার হতা হন উনি, যে যার মতো যখন তখন আইয়ের বই জাগই ফুটপাথত, যার কারণে ভোগান্তি ফুহার সাধারণ মানুষ হলে তারা তো আটতে চলতে অসুবিধার বলে জানাইয়ে। আমরা যখন অফিসে যাই বেশিরভাগ অফিস টাইম এবং বিভিন্ন মানুষের রুগীর অবস্থা যাতায়াত প্রতিদিন দাম থাকে, গাড়ি ঘোড়ার দাম থাকে, সবসময় মানুষের কষ্ট হয়। তারা তো জামিল ঠিক আছে, 5টার পর কে যাই, 5টার পর বইয়ের কে বা 4টার পর বই কে বা সকালও বইয়ের বইয়ে যায়, তারা নফারতে বই দেয় রে। কারণ তারা নির্দিষ্ট একখান জায়গা করে দিয়ে বলে সরকারে সিটি সমর্থন আদায় একখান বাজার করে দিই নির্দিষ্ট হোক আর হলো লাগে, কারণ তারা ইয়ার নফা হলে রাস্তাটাই বই যার গুম। ভাইয়া আসলে আটটো চলতে খুব বেশি অসুবিধা হয়, এটা মানে একজনের মানুষ হলে একজনের বাড়ি হয় আটটে গেলে, মানে ফ্রি হইলে একটু ভালো হইতো আর কি। বাইরে হলে তো অবশ্যই মানে কেউ নাকশিয়ারা ফাড়িতে রে, এবার আরও বেশি মানে কি ক্ষতি হইবে সম্ভাবনা বেশি। ইতারারে এখন যদি হনার বালা জায়গা এক জায়গা মানে যত হকার আছে এখন এক জায়গা যদি এক জায়গা ঘুরি দেয় তাহলে মানুষের আশা হাট আসলেও সুবিধা হইব। আর যাতে হকার তুমি কিছু লইতে মনে হয় ইতারা যাইয়ারে একই মার্কেটে যাইয়ারে ব্যাগিন পাইব, ইয়া ইউ টাকা নুই টাকা নেডা আর ইন্দ ফারের মানুষ হরাত তলে ফারের হাট ডেকা হনে হার মাইব ডেকা মত আহার মত ডেকা মাইব আহার মানে বড় সমস্যা। এই ব্যাগ তো বুঝল ঠিক না ভাই? ঠিক ভাই, দেখুন না আহারা সাইড দি যে মিউনিসিপ্যালিটির তুন যে হক আর গুণ আছে ইতারা তো কিছু করে হম করিব ঠিক আছে না, ইতারা তুলি দিলে তারা যাবে হন্ডে খালি আবার ভোর গাড়ি ভাঙা ভাঙি করিব, ইতারা ব্যাগ একখান জায়গা মাঝে একখান প্লেস নিয়ে যদি বসা দিতে তারা দেয় তাহলে মানুষেরও চলাচলের সুবিধা হইব এবং ইতারাও কিছু রুজি রোজগার করে হাঁটতে পারিব। এবং খনিকাতে কিছু লাগিলি যাইয়ারে একই জায়গা ব্যাগ সামান নিন পাইব বা যারা নিম্ন আয়ের মানুষেরই ইতারা যাইয়ারে একই জায়গা ব্যাগ নিন পাইব। দোকানদার হলে হদ দেয় তারা ব্যবসা করিবার লাই জায়গা দিয়া ফুরিব, তা নহলে তারা ব্যবসা করিব হরে না দুটা তো নয়, আসলে আর 5টা তুলো দিয়ে হই তো ওনার সার দিলে 4টা তুলো দিয়ে মাল সামাল লাগলে স্কুল তো করতে হবে 5টা বাজে কি ওর লিমিট আছে, লিমিটের ভিতরে আছে। ব্যবসা যাতে শুরু করি 5টা তুলো যে তারা ব্যবসা করতে দিয়ে ওনার, হ্যাঁ এখন নির্দিষ্ট টাইম করে দিই, এখন আর আমি মাল আনি নির মনে করেন বস্তা বস্তা আনি লাহির হয়তো একা হস্টর মানুষজন যাতে, হ্যাঁ তো যদি আর হকারগান যদি ফোন নিবেশ করে যদি হন একটা জিনিস দিস্ট আসছে না মেয়র যদি আর যদি দিয়ে দেয় তাহলে আর তো হস্টেল আনন্দ মনে করেন মানুষ আর তো মানে চলা চরিত্র মানে ক্লিয়ার বলুট দেখা না যার সকালে ব্যাগিন ব্লক করি পেলে ইয়ে তারা বুদ্ধি সানি টানি মানি দেয় মাঝে মধ্যে ফুলে ফুলে দিনও লাগে দেয় খারাপ লার, কিন্তু ইতারের পূর্ণ ভাষণ দিলে ইয়ে বেশি বেটার হয়। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাস আজম নাসিরুদ্দিন হইয়ে 5-7 তারও হই এবং আশা করি 5-7 হয়ে যাবি ওই দিয়ে আমি কইলাম বিচারা রূপে আইডি কার্ড করে বলে আর একখান আইডি কার্ড দিই এবং আইডি কার্ড করে যদি কিছু ইনফরমেশন আর তার নতুন চাই ইনফরমেশন এখনো পর্যন্ত ফিক্স করে দেওয়া যাবে কিনা তারা এই জায়গা এই জায়গা ফিক্সড একেবারে যে জিন্দি যারে আইডি কার্ড দিই ওর প্রতিদিনই একই জায়গা বই একই স্থান বইব এবং নির্দিষ্ট সময় বই নির্দিষ্ট সব আগে বুঝ থেকে পরে বুঝ পেতেন আপাতত যে নাই দেখি পাঁচটা ওই ইয়ে নলে বলি একটু আরও রিল্যাক্স অবস্থায় আছি আর কি ইয়ে নলে বিষয় তাই তাই খোঁজ নিয়ে আইনটা ইয়ে না খোঁজ নিয়ে আগে নিয়ে 10-15 দিনের মধ্যে এই বিষয়ে তারা তুমি সমস্ত তথ্যপাত্র সহ আনা পাই গেলে তারা আইকান আইডি কার্ড দিবে এবং আইডি কার্ড তবে সংশ্লিষ্টরা মনে করেন হকার অলরের নির্দিষ্ট একখান জায়গা ঠিক করে দিলে সাধারণ মানুষ এসব এলাকাতে আড়াচলা করিতে পারিব। মনিরুল ইসলাম মুন্না, C+ TV।